America and good evening India. Here is some exclusive news from India. During last 7 months pandemic period for fight against COVID-19 in India's West Bengal here, the boundary, one side Himalayan mountain and another side Bihar Bengal. Here in Bihar Bengal, the mysterious forest Sundarbans till today fully unexplored. In Bengal, Durga Puja is famous all over the world. In spite of COVID-19 community spreading, Bengal's people worship Ma Durga for defeat corona pandemic. We are from Prosec TV USA, traveled all over Bengal's to show actual picture of Durga Puja and also boost most of Puja pandals, distributed masks, sanitizer, biscuits, chocolate with one trophy. Yesterday, our team was in Sundarbans Delta Iceland, Balidip, the Iceland, and these types of several types of Iceland were the place for leap of mankind. Here in Bali Delta Iceland, we met tribal of Sundarban and also several human beings. Also here, we found one Durga Puja and we awarded prizes with masks, sanitizer, biscuit, chocolate for all the people surrounded by us. For Fosak. Amra ekhon charidike jol moddhike ekta dip ei dip tar nam Balidip. Amra eshilam ekta onno kaje ekta oshadharon somosto kichu sara diner amader katlo ei ekta pujo je pujo ta ekhankar manushjon ke koto anondo dite pare sei pujo shesh hoyto niranjon ajke hobe. কি নাম আপনার? প্রণয় জানা। আমি বালি সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রেসিডেন্ট। তো এবছর আমরা এই পুজোটা করেছি কোভিড-19 কারণে। আমরা আমাদের গ্রামের পুজোগুলো, বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে একটা চাঁদা সংগ্রহ করা হয়, কিন্তু আমরা কমিটি এবার সিদ্ধান্ত নিয়েছি একটিও পয়সা মানুষের কাছ থেকে না নিয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহায্য করেছেন এবং আমার কমিটির যা সভ্যবৃন্দ আছে সকলে মিলে আমরা এই পুজোটা করেছি। এখানে হাজার হাজার মানুষ আছেন, তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য না নিয়ে সম্পূর্ণভাবে আমরা মহামান্য কোর্টের নির্দেশক্রমে এবং সরকারের যে সদিচ্ছা সেটাকে ফুলফিল রেখে একদম প্যান্ডেলটা কোনো রকম সম্পূর্ণভাবে আমরা ব্যারিকেড করে রেখেছিলাম, কোনো মানুষ যাতে না ঢুকতে পারে। এবং আমাদের প্যান্ডেলের দুদিকে যে দুটো গেট আছে, একটিও মানুষ, কয়েক হাজার মানুষ ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত এসেছে, কিন্তু কোনো মানুষ মাস্ক পরেনি এরকমভাবে। ফসেক টিভির পুরো টিমকে ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস দুর্গা পূজা। আর আমি সবাইকে বলবো, আপনারা যেহেতু আমরা এই এখন কোভিড-19 আমরা যুদ্ধ করছি, আমি নিজেই কোভিড-19 একটা ওয়ারিয়ার। আমি 19 দিন হসপিটালে ছিলাম, আবার 3 দিন আইসিইউতে ছিলাম, ওরপরে 14 দিন হোম কোয়ারেন্টাইনের করার পরে আমি বাড়ি ফিরলাম। তো আমি সবাইকে বলবো, আপনারা প্লিজ সব ডুজ অ্যান্ড ডোনস, সব সেফটি মেজারমেন্টস যত আছে আপনারা মানবেন ওটা। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও একটা সার্কুলার দিয়েছেন কি ডুজ অ্যান্ড ডোনস কী কী আছে না আছে। হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক পরবেন, আর সবসময় সোশ্যাল ডিস্টেন্সিং মানিয়ে রাখবেন। তো আমি এটা বলবো কি, আমরা পশ্চিমবাংলায় এই দুর্গা পুজোটা এখন পর্যন্ত অনেক ভালোভাবে হয়েছে, অনেক সুস্থভাবে হয়েছে, মানুষরা সবাই অনেক মেজারমেন্ট নিয়ে চলছে। আর আমি বাংলার যত গুরুজন আছেন, মা মানুষ মারা আছেন, বোনেরা আছে, আমার ছোটো ছোটো বন্ধুরা আছে, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই কি ওনারা এই কোভিড-19 সামনে রেখে ওনারা সবাই এই পুজোতে বেরিয়েছে। যেহেতু আমাদের এই দুর্গাপুজো আমাদের বাংলার, আমরা বাঙালির সব থেকে বড়ো উৎসব আমরা মানাই, যেখানে সব ধর্মের লোক একসাথে আমরা এই পুজোটা মানাই। আর আমরা সবাই একসাথে সবসময় থাকবো, আর একসাথে আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। ফসেক টিভি ইউএসএ এবং বিরসা নিউজ 24/7 তরফ থেকে চেতলা অভিনয়কে আমরা সেরা সেরা পুরস্কার তুলে দিলাম। কীরকম লাগছে ইয়াসির ভাই? আমাকে অনেক ভালো লাগছে, আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের সবাইকে, পুরো টিমকে, কি আপনারা আমাদেরকে এই সেরা সেরা অ্যাওয়ার্ড দিয়েছেন। আর ট্রফিটা অনেক সুন্দর হয়েছে, আমি ওয়ান অফ দ্য বেস্ট ট্রফি বলবো এই বছরের, কি এত সুন্দর ট্রফি আপনারা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ইয়েস, গৌতম দাশগুপ্ত আওয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড এক্সিকিউটিভ সেলস ইন ফসেক টিভি। স্যার,
प्लीज गिव योर वैल्यूएबल मैसेज इन दिस ऑस्पिशियस डे एंड फॉर द नवरात्रि एंड दुर्गा पूजा सर। आई गौतम दासगुप्त बीइंग द एग्जीक्यूटिव डायरेक्टर ऑफ फोसक टीवी दैट इज पार्ट एंड पार्सल ऑफ दिस टीवी चैनल फोसक टीवी चैनल I convey my best wishes to all the viewers and well-wishers throughout the world of Fosak TV on the auspicious holy occasion of Sri Sri Durga Puja and Navaratri. Best wishes to all of them. Thank you. Namaskar. Aajke amra short-legged সিজে ব্লক বা সিজে পার্ক বলা যেতে পারে এমন একটা মানুষের এই পুজোর সাথে উনি যুক্ত যিনি 365 দিন মানুষের জন্য কাজ করেন এবং বিধাননগর পৌরসভা কিছুদিন হলো হয়তো রদ হয়ে গেছে এখন কোঅর্ডিনেটর আশা করি আমি কোঅর্ডিনেটর আমি প্রশাসনিক প্রধান প্রশাসনিক প্রধান আমরা কৃষ্ণাদি কৃষ্ণ চক্রবর্তীর সাথে কথা বলবো দিদি এই যে এত ফাঁকা সুন্দর জায়গা এই অতিমারির সময় এই এই সিজে ব্লকটা বরাবরই এটা একটা পরিবারের পুজো এটা কোনো আলাদা কোনো ব্লকের পুজো বলে মনে হয় না এখানে প্রতিটি পরিবারের মানুষ একত্রিত হয়ে বাড়ির পুজোর মতন তারা নিজেরা সকলে মিলে পুজোর আয়োজন করে এবং এখানকার মানুষেরা এই আমাদের পুজো মণ্ডপে এসে তাদের ইচ্ছে মতন তারা চাঁদা দিয়ে যায় আমাদের এই মহামারীতেও আমাদের একই ব্যবস্থা শুধুমাত্র এইবারে আমাদের যেটা হয়েছে আমরা প্রচুর করে স্যানিটাইজার করছি আমরা এবারে যে খাওয়া দাওয়ার আমাদের এখানে বিধাননগর মানে পুরো সল্টলেক জুড়ে যেটা হচ্ছে মেন উৎসব সেটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পঙ্ক্তি ভোজন গরিব বড়লোক সবাই মিলেমিশে একাকার হয়ে যায় এবারে আমাদের সেই পঙ্ক্তি ভোজনটা বন্ধ রেখেছি আমরা আর সেকেন্ড থিং হচ্ছে এখানে বয়স্ক মানুষ থেকে তিনটে জেনারেশান এখানে কালচারাল প্রোগ্রাম করে স্বাভাবিক কারণ এখন সব ভার্চুয়াল প্রোগ্রামগুলো হচ্ছে অতি মহামারীর জন্য আমরা এগুলোকে বন্ধ রেখেছি আমাদের কাছে মানুষ হচ্ছে সবথেকে বড় এবং মানুষকে রক্ষা করবার জন্য যা যা করণীয় আমরা স্যানিটাইজার মাস্ক পরা মাস্ক বিতরণ করছি আমরা মানুষকে সচেতন করছি দূরত্ব মেনটেন করেছি এর ভেতরে লোককে ঢুকতে দিচ্ছি না অর্থাৎ এই মহামারী আমরা জানি যে কেউ জানতো না যে এটা একটা হবে এবং মানুষ এই মহামারীর জন্য পুজো করবে কিনা সন্দেহ আনছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এসে পুজো কমিটিগুলোকে সাহস জুগিয়েছেন এবং সাহায্য বলবো না তিনি 50,000 টাকা করে দিচ্ছেন উৎসাহ দেওয়ার জন্য যে মার পুজো যাতে বন্ধ না হয় আমরা বিদ্যুতে হাফ নিচ্ছে আমাদের দমকল একদমই পয়সা নিচ্ছে না বিধাননগর কর্পোরেশনও নিচ্ছে না তার কারণ হচ্ছে পুজো পুজো ভালো করে হোক দুর্গা মা দুর্গা হিসেবে আমরা মহিলারাই এখানে কিন্তু ফোরফ্রন্টে আমরা এগিয়ে এসেছি আমাদের সঙ্গে কিন্তু মেল পিপল আর অলসো দের ওরা সব সাপোর্টে আমাদের সঙ্গে থাকে আমাদের কোথাও মুভমেন্ট করতে হয় না এরা সব আমাদের জোগাড় করে দেয় আমরা গুছিয়ে পুজোটা করে নিই এই অতিবাহিস প্যান্ডেমিক সিচুয়েশন এই অতিবাহির সময় কী বলবেন যে চারিদিকে এরকম মহামান্য হাইকোর্টের আদেশ তারপরে ধরুন সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক স্যানিটাইজার এই সমস্ত কিছু করে এই যে পুজোটা করতে পেরেছেন এই যে আপনাদের উইল পাওয়ার সে সম্বন্ধে দুচার কথা বলুন আমরা ভাবতেই পারিনি আপনাকে একটা বলি যে আমরা কেউ ভাবতেই পারিনি যে আমরা এবছর পুজো করতে পারবো আর 6-7 মাস আমরা সবাই বাচ্চারা স্কুল থেকে বাড়িতে আমরা যারা কলেজ প্রফেসর টিচিং আছে আমরা সবাই মানে ওয়ান মেন এরিয়া যেটা হিট হলো দ্যাট ইজ দ্য স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ইনস্টিটিউশনস আমরা কিন্তু একদম বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি আর এর মধ্যে থেকে আমরা বেরিয়ে সেরকম মায়ের একটা পুজো করতে পারবো এটা আমরা কোনো দিনই ভাবিনি কিন্তু আমাদের আমরা আইভরি টাওয়ার্সে আমরা কী করেছি বলুন তো আমরা সব আদেশ মেনে সোশ্যাল প্রোটোকলস মেনে মাস্ক পরে আমাদের এত গরমের মধ্যেও কিন্তু আমরা সবাই আজকে মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে আমরা আরতি আর মায়ের পুষ্পাঞ্জলি আজকে যে আমরা খুব সুন্দরভাবে সন্ধি পুজো সব করে নিতে পারলাম এটাই আমাদের কাছে একটা বড় উপলব্ধি
খবর 24x7 বিরসা নিউজ 24x7 এবং পোশাক টিভি ইউএসের তরফ থেকে একটা অসামান্য পরিবেশের জন্য আমরা সেরা সেরা পুরস্কার তুলে দিচ্ছি। Thank you.